ধৈর্য ধরে চতুর্দিকটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ব্যাটার রেডি। ব্যাটারে এবার এই ব্রেডটা, পুর ভরা ব্রেডটা চুবিয়ে আর আমরা মিডিয়াম তেলে ভাজবো। তাই সসপ্যান গরম করতে দিয়েছি আর এখানে ব্যাটারটা রেডি করেছি, ময়দা, কর্নফ্লাওয়ার আর একটু নুন দিয়েছি। তেল দিয়ে দেব, বয়েলড পটাটো অ্যান্ড বয়েল পানির একসঙ্গে স্ম্যাশ করে কড়াইতে দিয়ে দেওয়া হলো। এবারে এটা ভালো করে একটু নাড়তে হবে আর নুন আর চিনি স্বাদ মতো দিয়ে দেবে। পুরোটা
Green chili. Green chili sauce. Good morning friends, আজকে আমার কিচেনে হচ্ছে একটি স্ট্রিট ফুড ব্রেড প্যাটিস। তার জন্য প্রথমেই আমাদের লাগছে ব্রেড, আর আমি ব্রেড প্যাটিসটা পনির দিয়ে করব, সেজন্য আমার লাগছে পনির। পনিরটা আমি একটু নুন হলুদ দিয়ে গরম জলে বসিয়ে দিয়েছি। তাহলে আমার লাগছে ব্রেড, পনির, দুটো বড় সাইজের টমেটো কুচি, আর এখানে লাগছে 10টি পরিমাণ আলু, বয়েল আলু, সেটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, এবং দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এর সঙ্গে লাগবে আমার একটু আদা কুচি, আর লাগবে কাঁচা লঙ্কা। তো আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস মোটামুটি আমার হাতে কাছে চলে এসছে, এগুলোকে এবারে আমি আলুটার সঙ্গে স্ম্যাশ করব কড়াতে। পনিরটাও হয়ে এসছে, ফুটে এসছে। পনিরটাতে আমি জাস্ট এক চামচ হলুদ এবং এক চামচ নুন দিয়েছি, দিয়ে একটু জাস্ট ফুটিয়ে নেবো।